এবারে ঢাকি পাড়ার বাদ্যকারদের মুখে হাসি। একটা না দুবছর করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে রুজি রোজগারে টান পড়েছিল মালদার ঢাকি পাড়ার বাদ্যকারদের, কিন্তু এবছর করোনা সংক্রমণ স্বাভাবিক হতেই হাসি ফুটেছে মালদার ঢাকিদের মুখে। জেলার বাইরে থেকেও বিভিন্ন পুজো কমিটি ঢাকিদের বায়না ইতিমধ্যেই করে ফেলেছেন। মোটা টাকার দুর্গাপুজোর চার দিনের বায়নাতেই মুখে হাসি ফুটেছে মালদার ঢাকিদের। অধিকাংশ ঢাকির বক্তব্য, গত দুবছর লকডাউনের হাওয়াতে ভিন রাজ্য থেকে কোনো বায়না আসেনি, ঢাক বাজানো ছেড়ে অন্য পেশায় নিযুক্ত হতে হয়েছিল। বৃদ্ধ বাবা মা স্ত্রী সন্তানদের নিয়ে চরম অসহায় অবস্থার মধ্যে চলতে হচ্ছিল ঢাকিদের, কিন্তু এবারে পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছে। এবার বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে ঢাক বাজানোর ক্ষেত্রে কোনো সমস্যাই নেই। মালদা শহরের বাঁশবাড়ি এলাকা, কালিয়াচক দু নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের নওগাঁ এলাকা, ইংরেজবাজার ব্লকের সাঁতঘড়িয়া এলাকায় রয়েছে 100-এরও বেশি ঢাকির পরিবার, যারা বছরের অধিকাংশ সময় বিভিন্ন পুজোর পার্বণে ঢাক বাজিয়ে রোজগার করেন। নাওদা ঢাকিপাড়া এলাকার ঢাকবাদক উত্তম রবিদাস বাবলু রবিদাসের বক্তব্য, পুজোর সময় বেশি অর্থ উপার্জনের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়ে থাকে, মোটা টাকা রোজগার হয়, কিন্তু করোনার জন্য ভিন রাজ্য থেকে ঢাক বাজানোর কোনো বায়না আসছিল না, এবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ইতিমধ্যেই দিল্লি উত্তরপ্রদেশ থেকে বায়না এসেছে এলাকার বেশ কিছু ঢাকির। আমরা খুশি আছি, করোনা পরিস্থিতি এবারে স্বাভাবিক, রুজি রোজগারে এবারে কোথাও কোনো সমস্যা হবে না। আগে বাইরে যেতাম, দিল্লি যেতাম, দিল্লি বা এই গোরখপুর লখনৌ এইসব জায়গায় যেতাম। লকডাউনের জন্য আর যাওয়া হচ্ছে না। গত বছর থেকে বন্ধ, গত বছর থেকে বন্ধ হয়ে গেছে। ঢাকার উপরে নির্ভর, যেটা কামাই করে খেতাম বাচ্চা কাচ্চা নিয়ে, সেটা তো আমাদের বন্ধ হয়ে গেছে লকডাউনে। এখন কী করবো আমরা? এখানে কাজ পাচ্ছেন সেভাবে? এভাবে এখানে সেরকম কাজ নাই, আর পুজো তো সেরকম পাইনি আমরা, কী করে হবে না? লাস্ট থেকে আমরা আত্মহত্যা করতে হবে। সরকারি ভাতা, সরকারি ভাতা তো আমরা পাই না, সিলিপ ভাতা তো আমরা পাই না। আমরা গেছিলাম ভাতার জন্য, তো বলছি আজকে ফরম নাই, কালকে ফরম নাই, ওই মাসে আসো আসো এইভাবে বলছে। তো কী করবো আমরা? তাহলে কী করে সমস্যা চালাচ্ছেন এখন? আমরা লাস্টের থেকে এখন জুতো সেলাই করছি। জুতো সেলাই করে? হ্যাঁ, জুতো সেলাই করে সংসার কোনো রকম ম্যানেজ করছি। কোনো সময় লবণ ভাতই খাচ্ছি, আলু সিদ্ধ ভাত খাচ্ছি, কী করবো? গাছ নাহলে আত্মহত্যা করতে হবে, গাছ নিয়েছ নেই, তার তো আর উপায় নাই আমাদের। নাম? আমার নাম উত্তম রবিদাস।